হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। আমার গলাটা একটু বসে গেছে, এটা ওয়েদারের কারণের জন্যে। তবু আপনাদের কাছে আসতে হয়, আমি যে ভালোবাসি সেই জন্যে। তা আজকে একটা আসন দেবো, চিন্তা করছি, সেটা হচ্ছে জানু শিরাসন। এই আসনটা কিন্তু খুব কঠিন এবং কষ্টকর, কিন্তু যদি করতে পারেন আপনার প্রচণ্ড উপকার আছে, এর উপকারিতা বলে শেষ করা যায় না। তবে বিশেষ বিশেষ কিছু উপকার বলবো, মানে পুরো পায়ের, দ্বিতীয়ত যাদের অগ্নাশয় দুর্বল, ডায়াবেটিসের রুগী বা ডায়াবেটিস হতে পারে এমনও ভাব, কন্ডিশন খারাপ, সেই প্যানক্রিয়াস যেখান থেকে ইনসুলিন তৈরি হয়, সেই প্যানক্রিয়াসের উপর বিশেষ কাজ করে, যার জন্যে ইনসুলিন তৈরি করতে সহায়তা করে এই আসনটা। এত ভালো আসন আঙ্কেল, এই ভিডিওতে আপনাকে অনেকে কমেন্ট করবে আপনার বুকের দাগ নিয়ে। আমি আবারও সেই জন্য রিপিট করছি, আপনি একটু বলে দেন আপনার বুকের দাগ। জি, এই বুকের দাগ, এই যে গলা বসে গেছে কেন, এই ওয়েদারের কারণের জন্য। বিশাল প্রকৃতি তো, আর মানুষ আমি অতি ক্ষুদ্র। এখানে বাহানা করার আমার কিছু নেই যে আমি যোগ করি আমার রোগ হবে না। প্রকৃতির প্রভাব প্রত্যেকটি প্রাণীর উপরে পড়ে। আমি তো একটা দুবলা গাছ, যে সহ্য করতে পারে আমি কিছুই সহ্য করতে পারি না। তবে আমার প্রিয় বন্ধুদের জন্য মাঝে মাঝে আসতেই হয়। এটা কি হয়েছে এবার বলি, মানে আমার স্ত্রীকে বললাম, অনেকে আমার বলে যে আপনি বিয়ে করেছেন নাকি, আজকে প্রকাশই করে দিলাম আজকে, হ্যাঁ বিয়ে করেছি, সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে। যাই হোক, তাকে বললাম যে গরম পানি করো, কারণ গরম পানি করে গোসল করা লাগবে। পানিটা টকবক টকবক করে ফুটছে, এদিকে বেলাও হয়ে গেছে, প্রায় 2:30-3 বাজে, ক্ষুধাও লেগেছে। তো একটু তাড়াহুড়ার ভাব ছিল, তো ওই পানিটা নামাতে গিয়ে ন্যাকড়া দিয়ে ধরেছি, যদিও নামাতে গিয়ে ফট করে গরম লাগে হাতে। গরম লাগলে যেখানে ফ্লোরে রাখবো সেখানে রাখার সাথে সাথে পানি ছিটকে এসে বুকে পর লাগবে, ধাস করে, মানে টকবকে গরম, এত গরম যে না পড়লে তো বোঝা যাবে না। হ্যাঁ, তা আমি একজনকে, মানে আমি যখন মেডিকেল ডিপার্টমেন্টে সার্ভিস করি, তখন একজনকে আমাদের ডাক্তার সাহেব বলেছিল যে দেখো তুমি তো পড়ে গিয়ে পা ভেঙে নিয়ে এসে, আচ্ছা কী করে পড়েছো? তো রুগী করে যে বিছানা থেকে উঠে যায় পা খোঁড়াতে খোঁড়াতে, এই কোথায় যাচ্ছ কেন? আমি গাছে উঠে দেখিয়ে দিই কেমন ভাবে পড়েছি, আমি তো আর সেরকম করে কাউকে দেখাতে পারবো না। তো যে যার গরম পানিতে পুড়েছে সে শুধু অনুভব করতে পারে যে কেমন জ্বালা। যাই হোক, আমার জ্বালা আছে, মনের ভিতর আছে, তার কারণ জ্বালা দিয়েছেন খোদা তালা। ব্যথা আছে, তার সাথে কথা বলি, আর আপনাদের সামনে এসছি, কষ্ট হোক শ্রেষ্ঠের সাথে এসে আপনাদের সাথে বন্ধুত্ব করি। এই এই আসনটিতে সাইটিকা নার্ভেরও ভীষণ কাজ করে, কিন্তু যাদের সাইটিকা ব্যথা হয় করলে কিন্তু উপকার হবে, কিডনি যাদের সমস্যা তাদের উপকার হবে, যাদের কোটি বাত আছে তাদের উপকার হবে। তো কত উপকারের কথা বলবো, এটা কিন্তু আর একটা উপকার করে বিশেষ, যাদের প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে গেছে, তারা 30 সেকেন্ড করে নয়, 30 সেকেন্ডেরও বেশি করে সময় করতে হবে, 4-5-6 বার করে করবেন, সময় নিয়ে করবেন, ধীরস্থিরভাবে করবেন, যার যতটুকু ক্ষমতা ঠিক সেই ততটুকুই করতে হবে, কিন্তু জোর জবরদস্তি করে কিন্তু করা যাবে না। আস্তে 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 এই স্নায়বিক দুর্বলতা যাদের আছে তাদেরও কিন্তু ঠিক হবে। যাদের মানসিকতা একেবারেই দুর্বল, ভেঙে চুরে গেছে, মন স্থির করতে পারে না, এই আসনটা যদি একবার করতে পারে সে, মন ছুটে বেড়াবে, বলবে যে মন চলে আয় এখানে, স্থির হবেই এখানে, এত ক্ষমতাবান এই আসনটি।
এটার নাম হচ্ছে জানু শিরাসন। আবার কথা বলি, যারা অনেকদিন জ্বরে জ্বরে ভুগছেন, ভালো লাগে না, জ্বরজ্বর ভাব, এরাও কিন্তু এই আসনটি করলে উপকার পাবেন। মানে ওর উপকার বলে শেষ করা যায় না। উপকারিতার সম্বন্ধে আমি লিখেও দেব ডিরেকশনে। এবারে আসনটি কিভাবে করতে হয় এটা আপনাদের দেখিয়ে দেব। প্রথমে এই পাটা টান করে রেখেছি, এই পাটা কুচকি রেখে আসবে, এই গোড়ালিটা কুচকি রেখে স্থাপন হবে। জাস্ট আমি ঘুরিয়ে দেখিয়ে দিই, এই এইভাবে আমি এদিক ক্রস করে দেখাবো। এই এই এখানে লেগে থাকবে, এটা হাঁটুটাও সমান থাকবে, এখানে কোনো উঁচু হবে না। কিন্তু উঁচু হলে সাইটিকে নার্ভের কাজ করবে না, যদি বাঁকা হয়ে যায়। আর এই হাতা দুই আঙুল দিয়ে ধরে এটাকে নিচে রেখে কোনোটা মাটিতে লেগে থাকবে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। সাপোজ কেউ যদি না করতে পারেন অতখানি, তাহলে এইটা অন্তত টান টান থাকবে, হাত যতটুকু আসবে ততটুকু, শ্বাসটাকে নর্মাল রেখে যতটুকু আসবে ঠিক ততটুকুই করতে হবে। এইভাবে এবারে আসনটি আমি করে দেখাচ্ছি। ধরলাম বুড়ো আঙুল, এই এবার টেনে নিয়ে আসতে হবে এই নিচে, এই ঠিক আছে। এবারে ছুঁয়ে দিলাম, দশ সেকেন্ড মতো রইলাম। এইভাবে আস্তে আস্তে করে সময় বাড়ানো, শ্বাসটা স্বাভাবিকভাবেই থাকবে, এটা সবসময় খেয়াল রেখে। আবার একটু রিল্যাক্স হয়ে নিলাম, যদি মনে হয় ক্লান্ত বোধ হচ্ছে তাহলে টান হয়ে শবাসনে শুতে হবে, এটা যেন খেয়াল থাকে। আমি সামনে করেও দেখাচ্ছি, এই এখানে কুচকির সাথে লাগবে এই পজিশন, খেয়াল রাখবেন, ফলো করুন। এখানে এই পজিশন, পাটা টান থাকবে সবসময়, হাঁটু লেগে থাকবে মেজের সাথে, মানে হাঁটুটা উপরে রইলো, এখানে তলানিটা একদম ফ্লোরের সাথে লেগে থাকবে, যেখানে বসবেন ঠিক সেই সোজাসুজি এই আঙুলটা ধরে টান টান করে, খেয়াল রেখে কপালটাকে সামনের দিকে ছোঁয়ানো, আর এই কোনোইটা মাটিতে থাকবে। তারপর শ্বাসটাকে টেনে নিয়ে সোজায় বসা, এইভাবে এপাও করতে হবে, আবার এই পা টান করে এই পা। এবার আমি পিছনের দিকে কেমন লাগে দেখতে সেভাবে ঘুরিয়ে এইভাবে করছি। এবার ডান পায়ে, বাঁ পায়ে দেখিয়েছি, এবার ডান পায়ে করছি ঘুরিয়ে। এই এটা আবার গোড়ালিটা এখানে স্থাপন, এবার সামনের দিকে যাবে, এই হাঁটু টান থাকবে, পাটা এই দুই হাত দিয়ে বুড়ো আঙুলটা ধরবো। এই সবসময় খেয়াল রাখতে হবে যে পাটা যেন এইভাবে থাকে, পাটা যেন এরকম নয়, এইভাবে, তাহলে সাইটেকে নার্ভের উপরে কাজ করবে, বিশেষ করে দ্বিতীয়ত প্র্যাঙ্কাসের উপরে একটা বিশেষ চাপ পড়বে, এটা খেয়াল রাখবে। এবং এটার সামনের দিকে ঝুঁকছে যেন, এখানে কোটি বাদ যাদের আছে এই যে এই সাইডটা, এই কোটি বাদ থাকবে না। এবার ধরলাম,
এইভাবে প্রত্যেকটি বার এই আসনটি যতটুকু যার ক্ষমতা ঠিক ততটুকুই করবেন, বেশি জোর করে নয়। এই প্রত্যেকটা আসন করার আগে একটু গাটা গরম করে নিতেই হবে, নাহলে হবে কি করতে পারা যায় না। এটা করার সময় খুব সাবধানে করবেন, জোর করে নয়, কিন্তু জোর করলে অনেক সময় টান টুন লেগে যেতে পারে, নার্ভে টান লাগে, কারণ যাদের নার্ভের দুর্বলতা আছে তারা একটু দরকার হয় একটু এক্সারসাইজ করে নেবেন, হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার পরে এই আসনটি করবেন। ভালো।